ওম শান্তি। 10, 11, 19 প্রাত মুরলি, অব্যক্ত বাপদাদা, রিভাইস মুরলি, 6, 3, 85 মধুবন। সঙ্গম যুগ হল উৎসবের যুগ, ব্রাহ্মণ জীবন উৎসবের জীবন। আজ হোলিয়েস্ট হাইয়েস্ট বাবা তার হোলি এবং হ্যাপি হংসদের সাথে হোলি উদযাপন করতে এসেছেন। ত্রিমূর্তি বাবা তিন প্রকারের হোলির দিব্য রহস্য শোনাতে এসেছেন। এমনিতেই সঙ্গম যুগ হলো হোলি যুগ, সঙ্গম যুগ হলো উৎসবের যুগ। অজ্ঞানী আত্মারা নিজেদেরকে উৎসাহে নিয়ে আসার জন্যই এই উৎসব পালন করে, কিন্তু তোমাদের অর্থাৎ শ্রেষ্ঠ আত্মাদের কাছে এই ব্রাহ্মণ জীবন হলো উৎসাহের জীবন, উদ্দীপনা আনন্দে ভরা জীবন। সেই জন্য সঙ্গম যুগই হলো উৎসবের যুগ। ঈশ্বরীয় জীবন সদা উৎসাহ উদ্দীপনায় ভরা জীবন, সদা আনন্দে নাচতে নাচতে, জ্ঞানের শক্তিশালী অমৃত পান করতে করতে, সুখের গীত গাইতে গাইতে, হৃদয়ে স্নেহের গীত গাইতে গাইতে নিজেদের শ্রেষ্ঠ জীবন অতিবাহিত করে। অজ্ঞানী আত্মারা একদিন উদযাপন করে, অল্পকালীন উৎসাহেও আসে, তারপর যেমন ছিল সেই অবস্থায় ফিরে যায়। তোমরা উৎসব পালন করে হোলি হয়ে যাও এবং অন্যদেরও হোলি বানিয়ে থাকো। তারা কেবল উদযাপন করে, আর তোমরা উদযাপন করতে করতে সেই স্বরূপ ধারণ করো। মানুষ তিন প্রকারের হোলি পালন করে। 1, পোড়ানোর হোলি অর্থাৎ হোলিকা দহন। 2, একে অপরকে রং লাগানোর হোলি। 3, মঙ্গল মিলন পালন করবার হোলি। এই তিন প্রকারের হোলির মধ্যেই আধ্যাত্মিক রহস্য নিহিত রয়েছে, কিন্তু জগতের লোক স্থূল রূপে তাকে পালন করতে থাকে। এই সঙ্গম যুগে তোমরা মহান আত্মারা যখন বাবার হও অর্থাৎ হোলি হও, তখন প্রথমে কি করো? প্রথমে সকল পুরনো স্বভাব সংস্কার যোগ অগ্নির দ্বারা ভস্ম করে থাকো, অর্থাৎ পোড়াতে থাকো। এরপরই স্মরণের দ্বারা বাবার সঙ্গে রং লাগাও। তোমরাও প্রথমে দহন করবার হোলি পালন করো, তারপর সঙ্গের রঙে রঙিন হয়ে ওঠো, অর্থাৎ বাবা সম হয়ে যাও। বাবা জ্ঞানের সাগর, তো বাচ্চারাও সঙ্গের রঙে জ্ঞানস্বরূপ হয়ে যাও। বাবার যা গুণ তা তোমাদের গুণ হয়ে যায়, বাবার যে শক্তি তা তোমাদের খাজানা হয়ে যায়, তোমাদের প্রপার্টি হয়ে যায়। তাই সঙ্গের রং এমন অবিনাশীভাবে লেগে যায় যা জন্ম জন্মান্তরের জন্য এই রং অবিনাশী হয়ে যায়। আর যখন সঙ্গের রং লেগে যায়, এই অবিনাশী রঙের হোলি উদযাপন করো, তখন আত্মার পরমাত্মার বাবা আর বাচ্চাদের শ্রেষ্ঠ মিলনের মেলা সদাই হতে থাকে। অজ্ঞানী আত্মারা তোমাদের এই আত্মিক হোলিকে স্মরণিক রূপে পালন করা শুরু করে। তোমাদের প্র্যাকটিক্যাল উৎসাহে পূর্ণ জীবন ভিন্ন ভিন্নভাবে স্মরণিক রূপে পালন করে অল্পকালের জন্য খুশি হয়ে যায়। প্রতিটি পদক্ষেপে তোমাদের শ্রেষ্ঠ জীবনে যে যে বিশেষত্ব প্রাপ্ত হয়েছে সেসব স্মরণ করে অল্প সময়ের জন্য তারাও আমোদে মেতে ওঠে। এই স্মরণিক দেখে বা তার কথা শুনে উৎফুল্ল হও কি না, যে আমাদের বিশেষত্বেরই স্মরণিক। তোমরা মায়াকে দহন করেছ আর তারা হোলিকা দহন করে। তারা এত মনোরঞ্জক কাহিনী বানিয়ে ফেলেছে যে সব শুনে তোমাদের হাসি পাবে যে আমাদের জিনিসগুলোকে কি বানিয়ে দিয়েছে। হোলির উৎসব তোমাদের নানান প্রকারের প্রাপ্তিক স্মরণিক হিসেবে পালন করে। এখন তোমরা সর্বদা আনন্দে থাকো। আনন্দে প্রাপ্তির স্মরণিক খুবই আনন্দের সাথে হোলি পালন করে, সেই সময় সব দুঃখ ভুলে যায়, আর তোমরা সদাকালের জন্য সব দুঃখ ভুলে গেছ। তোমাদের আনন্দের প্রাপ্তির স্মরণিক তারা পালন করে। এটা উদযাপন করবার সময় ছোট বড় সকলে একেবারে হালকা হয়ে হালকা রূপে উদযাপন করে। সেই দিন সকলের মেজাজও হালকা থাকে। অতএব এ হলো তোমাদের লাইট হওয়ার স্মরণিক। যখন প্রভুর রঙে রঙিন হয়ে ওঠো, তখন ডবল লাইট হয়ে যাও, তো এই বিশেষত্বেরই স্মরণিক। এছাড়া এই দিন ছোট বড় যে সম্বন্ধেরই হোক, সকলেই সমান স্বভাবে থাকে।
সেদিন তো ছোট্ট নাতিটিও তার দাদুকে রং লাগায়। সকলের সম্বন্ধ বা বয়সের বিভেদ ভুলে যায়। এটাও তোমাদের বিশেষ সমান ভাব, অর্থাৎ ভাই ভাইয়ের স্মৃতি আর অন্য কোনো সম্বন্ধের দৃষ্টি নয়। এ হলো ভাই ভাইয়ের স্মৃতির স্মরণিক। এছাড়াও এই দিন নানান রঙের পিচকারি দিয়ে প্রেমস্বরূপ বানানোর রং, সুখের, শান্তির, শক্তির কত কত রং লাগাও তোমরা। এমন রং লাগাও যে চিরস্থায়ী হয়ে যায়, মুছে দিতে হয় না, পরিশ্রম করতে হয় না। বরং আরোই সব আত্মারা এটাই চায় যে সদাই এই রঙে রাঙা হয়ে থাকি। তো সবার কাছে আত্মিক রঙের আত্মিক দৃষ্টির পিচকারি আছে, তাই তো? তা দিয়ে রং খেলো। এই আত্মিক হোলি বা দোল হলো তোমাদের সকলের জীবনের স্মরণিক। এমনভাবেই বাপদাদের সাথে মঙ্গল মিলন পালন করো যে বাবা সম হয়ে গেছো। এমন মঙ্গল মিলন পালন করেছো যে কম্বাইন্ড হয়ে গেছো, কেউ তার থেকে আলাদা করতে পারবে না। এই দিন হলো আবার সেই দিন যেদিন বিগতকে ভুলে যাওয়া হয়। 63 জন্মের বিগতকে বিস্মৃত হয়ে যাও, তাই তো? বিগতকে বিন্দু লাগিয়ে দিয়ে থাকো। সেই জন্য হোলিকে অর্থাৎ হো অর্থাৎ হয়ে, লি অর্থাৎ গেছে অর্থাৎ যেটা অতীত হয়ে গেছে, যেটা গত হয়ে গেছে হিসেবেও বলা হয়। যে কোনো প্রকারের কঠিন শত্রুতাকে ভুলে মিলন উদযাপন করবার দিন হিসাবে পালন করা হয়। তোমরাও আত্মার শত্রু আসুরি সংস্কার আসুরি স্বভাবকে ভুলে প্রভু মিলন পালন করেছ, তাই না? সংকল্পে পর্যন্ত যেন পুরানো সংস্কার স্মৃতিতে না আসে, এও তারা তোমাদের এই ভুলে যাওয়ার বিশেষত্বকে স্মরণিক হিসেবে পালন করছে। তাহলে শুনলে তো কত কত বিশেষত্ব তোমাদের, তোমাদের প্রতিটি গুণের, প্রতিটি বিশেষত্বের, কর্মের আলাদা আলাদা স্মরণিক বানিয়ে দিয়েছে। যার প্রত্যেক কর্ম স্মরণিক হয়ে যায়, যাকে স্মরণ করেও আনন্দ হয়, সে তবে কতখানি মহান। বুঝেছ তোমরা নিজে নিজেকে যে তুমি কে? হোলি তো অবশ্যই, কিন্তু কতখানি বিশেষ। ডবল বিদেশি যদিও নিজেদের শ্রেষ্ঠত্বের এই স্মরণিক নাও জানতে পারে, কিন্তু তোমাদের বাবার স্মরণ করবার গুরুত্ব জগতের মানুষ স্মরণ করে তাকে স্মরণিক বানিয়ে ফেলছে। এবারে বুঝেছ হোলি আসলে কি? তোমরা সবাই তো রঙে রঙিন হয়ে উঠেছ যে বাবা ছাড়া তোমাদের দু নয়নে আর কিছু নেই। বাবার প্রতি ভালোবাসাতেই পান ভোজন, চলন, গমন, নাচতে গাইতে থাকো তোমরা। পাকা রং লেগেছে নাকি রং কাঁচা? কোন রং লেগেছে, কাঁচা রং নাকি পাকা? বিগতকে গত করে দিয়েছ, ভুলেও যেন পুরনো কথা স্মরণে না আসে। তোমরা বলো না কি করব, মনে পড়ে যায় যে এইসব ভুল করে চলে আসে। নবজন্ম, নতুন বিষয়, নতুন সংস্কার, নতুন দুনিয়া। এই ব্রাহ্মণদের সংস্কারও হলো নতুন সংসার। ব্রাহ্মণদের ভাষাও নতুন, আত্মার ভাষা তা নতুন নয় কি? বাইরের দুনিয়ার লোক কী কথা বলে আর তোমরা কি কথা বলো? পরমাত্মার সাথেও তোমরা নতুন কথাই বলো, তাহলে ভাষাও নতুন, রীতিনীতিও নতুন, সম্বন্ধ সম্পর্ক নতুন, সব কিছু নতুন হয়ে গেছে। পুরানো সমাপ্ত, নতুন শুরু হয়েছে। তাই তোমরা নতুন গীত গাও, পুরনো নয়। কি কেন হলো পুরনো গীত? আহা, বাহ, অহো, এসব হলো নতুন গীত। তাহলে তোমরা কোন গীত গাও? হাই হাইয়ের গীত গাও না তো। দুনিয়াতে হাই হাই করার অনেক লোক রয়েছে, তোমরা নও তো? অবিনাশী হোলি পালন করেছ, অর্থাৎ বিগতকে গত করে সম্পূর্ণ পবিত্র হয়ে বাবার সঙ্গে রঙে রঙিন হয়ে উঠেছ, তাহলে হোলি খেলেছ তো? সদা বাবা আর আমি একসাথে, আর সঙ্গম যুগে সদা সাথে থাকব। আলাদা তো হতে পারে না, এমন উৎসাহ উদ্দীপনা অন্তরে রয়েছে না যে আমি আর বাবা, নাকি পর্দার আড়ালে তৃতীয় কেউ আছে? কখনো ইঁদুর কখনো বিড়াল বেরিয়ে আসে না তো? সব সমাপ্ত হয়ে গেছে তো? যখন বাবাকে পাওয়া গেছে তখন সব কিছুই পাওয়া গেছে, আর কিছু বাকি থাকে না। না আত্মীয় স্বজন, না ধন সম্পদ, না শক্তি, না গুণ, না জ্ঞান, না আর কোনো কিছুর প্রাপ্তি থেকে যায়। তো আর বাকি কি চাই? একে বলা হয় হোলি খেলা, বুঝেছ তোমরা? তোমরা কতই না আমোদে থাকো, নিশ্চিন্ত বাদশাহ, কানাকড়ি শূন্য বাদশাহ, বেগমপুরের বাদশাহ,
এমন আমোদে কেউ থাকতে পারে না। এই জগতের ধনী থেকে ধনী ব্যক্তি বা যতই নাম করা ব্যক্তিই হোক না কেন, তুখোড় শাস্ত্রজ্ঞানী হোক, বেদজ্ঞ ব্যক্তিই হোক, কিংবা নবদা ভক্ত, নম্বর 1 বিজ্ঞানী, যে কোনো অকুপেশনের হোক, এমন আমোদের জীবন তাদের হতে পারে না। যাতে কিনা কোনো পরিশ্রমই নেই, আছে কেবল ভালোবাসা, আর ভালোবাসা চিন্তা নয়, বরং শুভচিন্তক, শুভচিন্তনে থাকো তোমরা। এমন আমোদের জীবন সমগ্র বিশ্বে পরিক্রমা করে যদি নিয়ে আসতে পারো তো নিয়ে এসো। সেই জন্য তোমরা গীত গেয়ে থাকো না মধুবনে, বাবার সংসারে কেবল আমোদই আমোদ, খাও তাতেও আমোদ, ঘুমাও তাতেও আমোদ, ঘুমের ওষুধ খাওয়ারও প্রয়োজন হয় না। বাবার সাথে ঘুমিয়ে পড়ো তো ঘুমের ওষুধ খেতে হবে না। একা ঘুমাও বলেই তো বলো হায় ব্লাড প্রেশার, ব্যথা, বেদনা, তখনই ওষুধ খেতে হয়। বাবা সাথে রয়েছে, ব্যাস তোমার সাথেই শুয়ে আছে, এটাই হলো ট্যাবলেট। এমন সময়ও আসবে যেমন আগে ওষুধপত্র ব্যবহার হতো না, মনে আছে না প্রথম দিকে কতকাল ওষুধপত্র ছিল না? হ্যাঁ, কিছু মালাই মাখন তোমরা খেয়েছো, ওষুধপত্র খেতে না তোমরা। সুতরাং যজ্ঞের আদিকালে যেমন প্র্যাকটিস করানো হয়েছে তোমাদের, ছিল তো পুরনো শরীরই, শেষের দিকে পুনরায় সে আদিকালে রিপিট হবে, বিচিত্র বিচিত্র সাক্ষাৎকার করতে থাকবে। অনেকের ইচ্ছে আছে না একবার একটু সাক্ষাৎকার হোক, শেষ পর্যন্ত যারা সুপরিপক্ক হবে তাদেরই সাক্ষাৎকার হবে, পুনরায় সেটাই সংগঠনের ভাটি হবে, তখন সেবাও সমাপ্ত হয়ে যাবে। এখন সেবার কারণে তোমরা এদিকে ওদিকে বিক্ষিপ্তভাবে ছড়িয়ে ছিটিয়ে রয়েছ, এরপর সব নদীগুলি সাগরেই মিশে যাবে, কিন্তু সময় তখন খুবই অস্থির থাকবে, সুযোগ সুবিধার উপকরণ থাকলেও সেগুলো কাজ করবে না। সেই জন্য বুদ্ধির লাইন খুবই ক্লিয়ার থাকা প্রয়োজন, যাতে যা সাথে সাথে টাচ হয়ে যায় যে এখন কি করা উচিত। এক মুহূর্ত দেরি করলে তো গেল, তারাও যেমন যদি 1 সেকেন্ডও বোতাম টিপতে দেরি করে তো অবস্থা কি হবে, এও তেমনই যদি 1 সেকেন্ডও টাচিং হতে দেরি হয় তাহলে সেখানে পৌঁছানো অসম্ভব হয়ে যাবে। তারাও তো অ্যাটেনশনের সাথেই বসে থাকে, আর এই হলো বুদ্ধির টাচিং। যজ্ঞের প্রথমে যেমন ঘরে বসে আওয়াজ এলো, আহ্বান এলো, চলে এসো, এখানে পৌঁছে যাও, এখনই বেরিয়ে পড়ো, আর সাথে সাথে বেরিয়ে পড়লে তেমনি শেষের সময়তেও বাবার আওয়াজ পৌঁছে যাবে। সাকারে যেমন সব বাচ্চাদের বাবা ডাকতেন, তেমনি আকার রূপে সব বাচ্চাদের কাছে এসো এসো এমন ডাক আসবে, সবাই চলে আসবে, আর বাবার সাথে সবাই চলে যেও। এই রকমই তোমাদের বুদ্ধি সদা যেন ক্লিয়ার থাকে। আর কোনো দিকে যদি অ্যাটেনশন যায় তবে বাবার আওয়াজ, বাবার আহ্বান মিস হয়ে যাবে, এই সব তো হবে। টিচাররা ভাবছে আমরা তো পৌঁছেই যাব, এও হতে পারে তোমাদেরকে বাবা সেখানে নির্দেশ দিলেন, সেখানেই কোনো বিশেষ কাজ থাকতে পারে, সেখানে হয়তো আরও অনেককে শক্তি দিতে হবে, সাথে করে নিয়ে যেতে হবে, এইরূপও হবে, তবে তা বাবার নির্দেশ অনুযায়ী, মনমত অনুসারে নয়, কারো প্রতি স্নেহবশত নয়। হায় রে আমার সেন্টার, এসব যেন মনেও না আসে, অমুক জিজ্ঞাসুকে সাথে নিয়ে যায়, কিংবা ইনি অনন্য বাচ্চা বা ইনি সহযোগী, এমনও করা যাবে না। কারো জন্য যদি বিন্দুমাত্র অপেক্ষা করো তাহলে তুমি গেলে, এমনভাবে প্রস্তুত তো তোমরা, একে বলা হয় এভারেডি, সবসময় কিছু গুটিয়ে নিয়ে প্রস্তুত। সেই সময় কিন্তু গুটিয়ে নেওয়ার সংকল্প আসবে না, এটা করে নিই, ওটা করে নিই। সাকারে যখন বাবা ছিলেন মনে আছে না, সার্ভিসেবল বাচ্চা যারা ছিল তাদের স্থূল ব্যাগ ব্যাগেজ সদা প্রস্তুত থাকতো। ট্রেন স্টেশনে পৌঁছতে 5 মিনিট বাকি, নির্দেশ এলো তোমাদের এখনই যেতে হবে, তাই ব্যাগ ব্যাগেজ তৈরিই থাকতো। ট্রেন আগে স্টেশনে এসে গেছে, সেই সময় তারা রওনা হলো, এমনও তো হয়েছে তোমাদের, তাই না? এও মনে স্থিতি যেখানে ব্যাগ ব্যাগেজ প্রস্তুত, বাবা ডাকলেন আর বাচ্চারা আগে বাবা বলে উপস্থিত হয়ে যাবে, একেই বলা হয় এভার রেডি। আচ্ছা, এমনই সদা সঙ্গের রঙে রঙিন হয়ে, সদা বিগতকে বিদায় দিয়ে বর্তমান আর ভবিষ্যৎকে শ্রেষ্ঠ বানাতে সক্ষম, সদা পরমাত্ম মিলনে উদযাপনকারী, সদা প্রতিটি কর্ম বাবার স্মরণে থেকে করে থাকে, অর্থাৎ প্রতিটা কর্মকে স্মরণিক বানিয়ে থাকে, সদা আনন্দে নাচতে গাইতে গাইতে সঙ্গম যুগের আমোদ উপভোগকারী, এমন বাবা সম বাবার প্রতিটি সংকল্পকে ক্যাচ করতে সক্ষম, সদা বুদ্ধিকে শ্রেষ্ঠ এবং স্পষ্ট রাখতে সক্ষম, এমন হোলি হ্যাপি হংসদেরকে বাপদাদার স্মরণে স্নেহসুমন আর নমস্কার। বাপদাদা
সকল বাচ্চাদের পত্রের উত্তর প্রদানকালে দোলযাত্রা বা হোলির অভিনন্দন জানালেন। চতুর্দিকে দেশ বিদেশের সকল বাচ্চাদেরকে স্নেহপূর্ণ উৎসাহ উদ্দীপনায় কোথা থেকেই না নিজেদের পুরুষার্থের প্রতিজ্ঞা ভরা সকলের পত্র আর সন্দেশ বাবার কাছে এসেছে। বাপ দাদা, সকল হলিহংসকে সদা যেমন বাবা তেমনই আমি, এই স্মৃতির বিশেষ স্লোগান বরদানের রূপে স্মরণ করিয়ে দিচ্ছেন। যে কোনো কর্ম করবার সময়, সংকল্প করার সময় প্রথমেই চেক করো, যা বাবার সংকল্প তা হলো এই সংকল্প, যা বাবার কর্ম সেটা হলো আমার কর্ম। সেকেন্ডে চেক করো, তারপর তাকে সাকারে পরিণত করো। সদাই বাবা সম শক্তিশালী আত্মা হয়ে সফলতার অনুভব করবে। সফলতা হলো তোমাদের জন্মসিদ্ধ অধিকার, এমন সহজ প্রাপ্তির অনুভব করবে। সফলতার নক্ষত্র হলাম আমি স্বয়ং, তাই সফলতা আমার থেকে আলাদা হতে পারে না। সফলতার মালা সদা গলায় পরানো রয়েছে, অর্থাৎ প্রতিটি কর্মে অনুভব করতে থাকবে। বাপ দাদা, আজকের এই হোলি সংগঠনে তোমরা সবাই হোলি হংসদেরকে সম্মুখ দেখছেন আর হোলি উদযাপন করছেন, স্নেহের চোখে সকলকে দেখছেন, সকলের বিশেষত্বের ভ্যারাইটি সৌরভ গ্রহণ করছিলেন। কতই না মিষ্টি সৌরভ প্রত্যেকের বিশেষত্বে। বাবা প্রত্যেক বিশেষ আত্মাকে তাদের বিশেষত্ব সহ দেখতে দেখতে গীত গেয়ে ওঠেন, বাহ আমার সহযোগী বাচ্চা, বাহ আমার পদ্মপদম ভাগ্যবান বাচ্চা। তো সকলে নিজ নিজ বিশেষত্ব আর নাম সহ বাপদাদার সম্মুখে নিজেকে অনুভব করে বাপদাদার স্মরণে স্নেহ সুমন স্বীকার করো আর সর্বদা বাবার ছত্রছায়া থেকো। মায়াকে ভয় পেও না, তা সে ছোটোখাটো বিষয়ই হোক বা বড় বিষয়, তবে ছোটকে বড় করবে না, বরং কে বড়কে ছোট করবে। উঁচুতে থাকবে তবে বড় বিষয় ছোট হয়ে যাবে, নিচে থাকলে ছোটোখাটো বিষয় বড় হয়ে যাবে। সেই জন্য বাপদাদাকে সাথে রাখো, হাতে হাত রাখো, তাহলে ভয় পাবে না। খুব ওড়ো, উড়তি কলাতে সেকেন্ডে সব কিছু অতিক্রম করে যাও। বাবার সঙ্গ সর্বদাই সুরক্ষিত রাখে আর রাখবেও। আচ্ছা, সকলকে হারানিধি আদরের দুলাল বলে বাপদাদা হোলির অভিনন্দন জানাচ্ছেন। বরদান, সর্বোচ্চ বাবা, আমরাও উচ্চ আর আমাদের কাজও উচ্চ, এই স্মৃতিতে শক্তিশালী হয়ে ওঠা বাবার সমভব। ব্যাখ্যা, আজকাল যেমন এই জাগতিক দুনিয়ায় কোনো ভিআইপির ছেলে বা মেয়ে নিজেকেও ভিআইপি মনে করে, কিন্তু বাবার থেকে উচ্চতার কেউ নেই, আমরা হলাম এমন উচ্চ থেকেও উচ্চ পিতার সন্তান, উচ্চ আত্মা, এই স্মৃতি শক্তিশালী বানায়। উচ্চ পিতা, উচ্চ আমরা আর উচ্চ কর্ম, এই স্মৃতিতে যারা থাকে তারা সর্বদা বাবার সম হয়ে যায়। সমগ্র বিশ্বে তোমাদের থেকে উচ্চ আত্মা তোমরা ছাড়া কেউ নেই, সেই জন্য তোমাদেরই গায়ন পূজন হয়ে থাকে। স্লোগান, সম্পূর্ণতার দর্পণে সূক্ষ্ম আসক্তিগুলোকে চেক করো আর মুক্ত হও। ওম শান্তি।